রমজানে কিভাবে তো করবো কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয় আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয় আমার ডায়াবেটিক সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে আমি সিএম রাখতে অক্ষম করণীয় কি নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে চাচা তো ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা ঘন ঘন মাদ্রাসার কারণে নাকি স্কুলে ছাত্র কমে যাচ্ছে স্কুলে ছাত্র কমে যাওয়ার কারণ কি বলে মনে করেন আপনি আমার আপন চাচা বিধর্মী হয়ে গেছেন আমাদের থেকে দূরে থাকেন শুনেছি তিনি বাড়িতে কীর্তন করেন নিজের নামও পরিবর্তন করেছেন তার সাথে রাখা খাওয়া যাবে না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নেই পেয়েছেন আমার করণীয় কি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি একটা প্রয়োজনে সিলেট থেকে ঢাকায় আমার এক আত্মীয় বাসা এসেছিলাম কিন্তু জরুরি প্রয়োজনে আমাকে এই রমজান মাসে এখানে থাকতে হচ্ছে এই অবস্থা আমাকে সফলকারী নেয় সালা তাদাই করতে হবে নাকি সব সম্পূর্ণ সালা আদায় করতে হবে গণ সুন্দর আলোকে জানালে উপকৃত হব আপনি যদি পুরো রমদান মাসে এখানে থাকার নিয়ত করে থাকেন অত পরিপূর্ণ সালাদ আদায় করবেন মুকিম হিসাবে মুসাফিরের মতো করে কসর সালাদ আদায় করবেন না এবং রমজান রোজা আপনি যথাহাতে রাখবেন যেহেতু পুরো রমজান জুড়ে আপনি এখানে থাকছেন আহ আক্তার আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয় আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয় আমার ডায়াবেটিক সহ অন্যান্য আরো অনেক সমস্যা আছে আমি সিম রাখতে অক্ষম করণীয় কি বনমর্শিদা যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিয়াম রাখতে পারবেন না এক্ষেত্রে একজন দিনদার ধার্মিক সিয়ামের গুরুত্ব বুঝেন রোজার গুরুত্ব বুঝেন এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবে ঠিক হবে না সেটা আপনার জীবনের জন্য আপনার শরীরের জন্য হুমকি হতে পারে বড় ধরনের বিপদের কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে আহ পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দিবেন এর কারণে কোনো গুণ হবে না আর যদি আপনার পরবর্তীতে রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে অর্থাৎ আপনার অসুস্থতা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দুইবার খাবার দিয়ে দিলে ইনশা আল্লাহ তারা আপনার সিয়ামের কাফার আদায় হয়ে যাবে ফিতরা আদায় হয়ে যাবে ফিদিয়া আদায় হয়ে যাবে এবং ত্রিশটা রোজার জন্য আপনি ত্রিশ জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন মিসকিনকে ত্রিশ দিন খাবার দিয়ে দিবেন যথেষ্ট হয়ে যাবে নাম প্রকাশে অনিচ্ছুক যুগে আগে আপনি লিখেছেন চাচাতো ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা আহ চাচাতো ভাবির বোনকে যেখানে বিয়ে করা যাবে অতএব তার বোনের মেয়েকে তো বিয়ে করাই যাবে কোনো অসুবিধা নেই আপন ভাবির বোনকে আপন ভাবির বোনের মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে চাচাতো ভাবি তো অনেক দূরের কথা আবার সে ভাবির আমার বোনের মেয়েকে অবশ্যই বিয়ে করা যাবে এতে কোনো সন্দেহ নেই আফসার আমি লিখেছেন ঘন ঘন মাদ্রাসার কারণে নাকি স্কুলে ছাত্র কমে যাচ্ছে স্কুলে ছাত্র কমে যাওয়ার কারণ কি বলে মনে করেন আপনি দেখুন ঘন ঘন মাদ্রাসার কারণে স্কুলে ছাত্র কমে গেছে এই দাবি যারা করছেন তারা খুবই হাস্যকর দাবি করছেন স্কুল এবং মাদ্রাসা দুটা সমান্তরালভাবে চলছে স্কুল আপনার সাধারণ যে স্কুল যান ন্যাশনাল কারিকুলাম সেটা সরকারি প্রতিষ্ঠান তার পেছনে সরকারের রাষ্ট্রযন্ত্রের সবকিছু সেখানে ব্যয় করা হচ্ছে আর মাদ্রাসাগুলো ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে সরকারি ব্যবস্থাপনা থেকে মানুষ যদি ব্যক্তিগত উদ্যোগের প্রতি বেশি ঝুঁকে পড়ে তাহলে বুঝতে হবে যে মানুষের আস্থার ঘাটতি সেখানে দেখা দিয়েছে আমরা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যদি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের পাশাপাশি যদি পাবলিক সেক্টরও সরি পাবলিক সেক্টরের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরও থাকে বা আপনার প্রাইভেট প্রতিষ্ঠানও থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের সাধ্যে থাকলে মানুষ অবশ্যই পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ছে এর অন্যতম কারণ হলো আপনার পাবলিক প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা কমে যাচ্ছে সেখানে প্রপার সার্ভিস পাচ্ছে না স্কুলগুলোতে সম্প্রতি ধর্মীয় শিক্ষা এটা এটার বিরুদ্ধে যেভাবে বিশ্ব ইসলাম শিক্ষার বিরুদ্ধে যেভাবে আপনার উঠে পড়ে লাগা হয়েছে এবং স্কুলের যে পাঠ্যসূচি এবং পাঠ্য বই তার পাতায় পাতায় যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে এবং পরিষ্কারভাবে সন্তানদেরকে ধর্মবিমুখ করার চেষ্টা করা হচ্ছে ছেলে মেয়েদেরকে বিবাহিত সম্পর্ক করার জন্য নানাভাবে প্ররোচিত করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে অভিভাবকগণ যদি মাদ্রাসার দিকে ঝুঁকে পড়েন তো সেটাই স্বাভাবিক বাংলাদেশের অতএব ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশে আপনি ধর্মবিরোধী কাজ চাপিয়ে দেবেন শিক্ষার নামে আর মানুষ এটা গ্রহণ করবে এটা হতে পারে না এটা কোনোদিনই হবে না এবং বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি সেটা কারণে এটা নিয়ে যদি আরো বাড়াবাড়ি করা হয় মানুষ আরো দূরে সরবে এবং একটা সময় যদি মানুষ স্কুল শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয় সেটা অবাক করার মতো বিষয় হবে না আমরা ক্ষেত্রে যে আপনার বিপ্লব হয়েছে সেটা দেখেছি কিন্তু যখন ইসং খুলছে তখন মানুষ সেদিকেও ঝুঁকছে তারপরে তার মানে শুধু অর্থনীতিকে মানুষ ঘৃণা করছে হয়তো মানুষের সাধ্যে নাই সামর্থ্যে নাই আপনি যদি বলেন যে হুজুররা স্কুল সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালিয়েছে আমি বলবো যে আপনার তথ্যের সকল সব কিছু তো আপনার কাছে আপনার টেলিভিশন মিডিয়া সব আপনার হাতে এবং সব কিছু থেকে আপনি একযোগে প্রচার করতে পারছেন তো হুজুরদের ব্যক্তিগত প্রচার প্রচারণার কাছে আপনি হার মেনে যাচ্ছেন কীভাবে আপনি কেন সেই নেতিবাচক প্রচারণার বিপরীত ইতিবাচক প্রচারণা করে টিকতে পারছেন না আমার মনে হচ্ছে যে এখানে আস্থার ঘাটতি হয়েছে স্কুল এবং জেনারেল শিক্ষায় যে পরিমাণ ইচ্ছাপূর্বক পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিদ্বেষী বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সন্তানদেরকে ধর্ম বিমুখ করার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে সেই কারণে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে করছে শিক্ষক মত পান আপনার পিস্তল নিয়ে ঘুরছেন তারপরে যা শিক্ষকরা ইউনিভার্সিটির মতো জায়গায় মানে সচেতন ছাত্রী যারা তাদেরকে রাতের বেলা ডেকে দেখা করতে বলছেন শাড়ি করে দেখা করতে বলছেন চায় নিমন্ত্রণ করছেন একের পর এক জন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে শিক্ষার্থীরা তো শিক্ষা শিক্ষার্থীরা নিজেরা সেখান থেকে বিপদগামী হচ্ছে আপনার কিশোর গ্যাং তৈরি হচ্ছে সন্ত্রাসের দিকে যাচ্ছে যাচ্ছে দিকে চলে এবং নৈতিকতা হারিয়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে বরং ধর্মীয় শিক্ষাকে আপনার দূরে ঠেলে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানো পরিকল্পনা করা হচ্ছে এটা কেন সাধারণ মানুষের অনাস্থা তৈরি হয়েছে এটা কড়াকড়ি করে সমাধান করার মতো বিষয় নয় বরং এ বিষয়ে

তার সাথে যদি আপনাদের রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখার যে ব্যাপার আছে সেই জায়গা থেকে আপনারা সম্পর্ক রাখেন কিন্তু তার বাড়িতে গিয়ে আপনি হারাম খাবার খেতে পারেন না এবং বন্ধুতার সব সম্পর্ক নয় বরং জাস্ট রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখা সেটুকুর সম্পর্ক আপনি রাখতে পারেন এর বাইরে তাকে যদি আহ পথে আহ্বান করার স্বার্থে বা প্রয়োজনে সম্পর্ক রাখতে চান সেটুকু আপনি করতে পারেন এছাড়া অন্তরঙ্গ সম্পর্ক তার সাথে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই আহ কি যেন নাম খুব লম্বা চোড়া নাম আহ আহমদ সুজু সিজু এক একসাথে পুরো নাম লেখা যাই হোক কোন স্পেস নেই আপনি লিখেছেন নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে যদি কেউ নেইল পলিশ ব্যবহার করেন তাহলে নেইল পলিশ ব্যবহার করলে তার ফলে আলাদা একটা স্তর পড়ে যায় আবরণ তৈরি হয় যার কারণে অজু হবে না ফরজ গোসল হলে সেই ফরজ গোসল হবে না মানে যেহেতু ত্বকে পৌঁছচ্ছে না সেই জন্য নামাজও হবে না যদি কেউ কোন নারী মাসিক অবস্থায় এটা ব্যবহার করেন যখন তখন যদি তার নামাজ নেয় করতে পারেন তবে যখন তার নামাজ ফরজ হবে নামাজ সুস্থ হবেন তখন আবার এটা ফেলে দিয়ে তারপর যথারীতি করেন তাকে সালাদে করতে হবে রোমানা রশিদ লিখেছেন রমজানে কিভাবে তবা করবো রমজান রমজানের বাইরে সবসময় তবা করার পদ্ধতি বাই আল্লাহ সামতাল কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে অপরাধের জায়গা থেকে ফিরে আসা আল্লাহর আনুগত্য করার সংকল্প করা প্রতিজ্ঞা করা প্রতিশ্রুতি আল্লাহর সঙ্গে দেওয়া এটাই হলো তওবা আপনি যখন অন্যায় থেকে ফিরে আসবেন এবং পথ পথ অবলম্বন করবেন তখন সেটি হিসাবে বিবেচিত হবে আর তবাকারী কি আল্লাহ হাব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন এরপরে প্রশ্ন করেছেন আপনি জসিম উদ্দিন আপনি লিখেছেন না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নাই কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছেন আমার করণীয় কি আহ ভাই যসীমুদ্দিন এখন আপনার করণীয় হবে মা বাবাকে সন্তুষ্ট করবার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখা মা বাবাকে সন্তুষ্ট করার যতগুলো বা পদ্ধতি হতে পারে আপনি অবলম্বন করবেন এবং মা বাবাকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করবেন অর্থাৎ যতটুকু অনেক বেশি করবেন অর্থাৎ আপনার আচরণ দেখে যেন তাদের আহ পূর্বের যে কষ্ট সেটা তারা আহ ভুলে যান এবং অনবরত আপনি আপনার ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখবেন চোখের পানি ফেলে এমনভাবে চাইবেন যে বাবা মা বুঝতে পারেন যে সত্যি আপনি অনুতপ্ত সেক্ষেত্রে তারা ইনশাল্লাহ অবশ্যই মন থেকে মাফ করবেন